এখন ফোনে রূপসী। নমস্কার এবং সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত। এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে চলে এসেছি রঙ্গোলির অনুষ্ঠান। রঙ্গোলি সত্যি কিন্তু আমাদের জীবনে বলা ভালো রামধনুর প্রত্যেকটা রং নিয়ে আসতে পারে যদি আমরা চাই। হ্যাঁ, প্রথমে তো আমাদেরকে চাইতে হবে, আমাদেরকে এটা বুঝতে হবে যে সমস্যাগুলো মনে হচ্ছে হয়তো বেশ ছোটোখাটো, সেটা সঠিক সময় ব্যবস্থা না নিলে পরবর্তীতে অনেক বড় হতে পারে, এবং যখন আমরা দেখব যে সেটা ক্রমশ হাতের বাইরে চলে গিয়েছে তখন আমরা ভাবতে শুরু করবো যা এবারে কি করণীয়। তো এই দিনগুলো যাতে না আসে, প্রথমে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি আমাদের নানান প্রবলেমগুলোকে, তাহলে অবশ্যই আমাদের জীবনে রামধনু সাতটা রং আসতে পারে রঙ্গোলির সাহায্যে। কীভাবে আপনারা তো সেটা জেনে নেবেনই, কারণ সরাসরি অনুষ্ঠান আপনারা কথা বলার সুযোগ পাচ্ছেন। আর রঙ্গোলির পক্ষ থেকে আমরা অবশ্যই আমাদের সঙ্গে পবনদাকে পেয়ে গেছি। পবনদাকে অনেক স্বাগত। পবনদা, খুব কমন একটা সমস্যা নিয়ে আজকে শুরু করব, কিন্তু রেজাল্টটা মোটেও খুব ছোটোখাটো নয়, বরঞ্চ সাংঘাতিক ব্যাপার। সেটা হচ্ছে ড্যান্ড্রাফের প্রবলেম। মানে ড্যান্ড্রাফটা আমরা প্রথমে তো কেউ সিরিয়াসলি নিই না, যখন প্রচণ্ড পরিমাণে চুল পড়তে থাকে তখন আমাদের মনে হয় যে ড্যান্ড্রাফটা হয়তো সিরিয়াস, কিন্তু এমনও অনেকের মাথায় হয় যে মাথা ভর্তি র্যাশ, ফুসকুড়ির মতন হয়েছে মাথা, ঘা হয়ে যাচ্ছে, চুল কাটছে, এতটা সিভিয়ার একটা প্রবলেমে কিন্তু চলে যেতে পারে যদি আমরা শুরুতে ব্যবস্থা না নিই। ঠিক কথা। এই প্রবলেমসটা নর্মালি যাদের স্টিকি ড্যান্ড্রাফ আছে, যাদের মাথায় ইচিংয়ের প্রবলেমস আছে, যাদের মাথায় চুলকায় আর কি, তাদের কিন্তু ধীরে ধীরে করে মাথায় র্যাশ হতে পারে বা হয়ে গেছে। অনেক সময় চুলকাতে চুলকাতে ওখানে ঘা হয়ে যায় এবং সেই ঘাগুলো কিছুতেই সারতে চায় না। আজকে বহু মানুষ আছে যারা কিন্তু এই কষ্টের মধ্যে মানে দারুণভাবে আক্রান্ত হয়ে আছেন। আজকে দিশে খুঁজে পাচ্ছেন না, পয়সার পরে পয়সা খরচা হচ্ছে, কিন্তু রেজাল্ট খুঁজতে বহু কষ্ট হচ্ছে। সেই জায়গায় কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদেরকে পুরোপুরি প্রতিশ্রুতি দিচ্ছে এবং গ্যারেন্টি দিয়েছে যে এই সমস্যা থেকে আপনি একদম পুরোপুরি বেরিয়ে যাবেন। তার জন্য আপনাকে রঙ্গোলির একটা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, রঙ্গোলি প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল আপনাকে ব্যবহার করতে হবে। সঙ্গে আপনি জীবনসুত ওষুধটাকে মেনটেন করে খাবেন, আপনার এই সমস্যাটা দেখতে পাবেন। আপনি যে 10 থেকে 15 দিনের মধ্যে আপনার যে ঘাগুলো আছে, যে র্যাশগুলো আছে, সেগুলো আস্তে আস্তে করে কমতে শুরু করছে এবং পুরোপুরি কিওর হয়ে যায়, কোনো প্রবলেমস কিছু নেই। আজকে যারা এই সমস্যা নিয়ে এসছেন তারা কিন্তু প্রত্যেকেই আজকে ডেটে ভালো আছেন। এটাই রঙ্গোলির অ্যাচিভমেন্ট। সেই অ্যাচিভমেন্টটা আমাদেরও যেমন আছে সেরকম আপনাদেরও আছে, কারণ আপনারা সমস্যায় ভুগছেন, সেই সমস্যার থেকে মুক্তি পাচ্ছেন, রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাকে সেই সমাধানটা দিয়েছে। একদমই, এটা কিন্তু সত্যি যে এটা যেরকম রঙ্গোলির অ্যাচিভমেন্ট তেমন এর পেছনে আপনাদেরও ভূমিকা আছে। যে শুরুতেই বললাম যে আপনাদেরকে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে আর সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার প্রপার রাস্তাটা আপনাদেরকে খুঁজে নিতে হবে। তো এই যে প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য আপনারা রঙ্গোলিতে ভরসা রাখবেন, এখানে তো সরাসরি আপনারা ফোন করেনি আপনাদের সমস্যার জন্য, পাশাপাশি কিন্তু রঙ্গোলির 12 ঘন্টার অ্যাক্টিভ হেল্পলাইন নম্বর আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 12 ঘন্টার টানা আপনাদেরকে সার্ভিস দিয়ে যায় এই হেল্পলাইন নম্বর। সেখানেও যদি আপনারা আপনাদের সমস্যাগুলোর কথা জানান, কারণ সবাই তো সরাসরি অনুষ্ঠানে লিমিটেড সময়ের মধ্যে কথা বলার সুযোগ পান না, তো আপনারা হেল্পলাইনেও যদি আপনাদের প্রবলেমগুলোকে জানান সেখান থেকে কিন্তু আপনাদেরকে প্রপার গাইডেন্স দিয়ে দেওয়া হবে যে ঠিক কীভাবে আপনারা এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং অতি অবশ্যই সেই জায়গা থেকে নিজেদেরকে অনেকটা বেটার একটা জায়গায় নিয়ে যাওয়ার আপনাদের কাছে সুযোগ থাকছে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা বাইরে রয়েছেন এবং চাইছেন যে রঙ্গোলির প্রোডাক্ট বাড়িতে চলে আসুক, তারা কিন্তু অনলাইনে সরাসরি অর্ডার করতে পারে, এই ফেসিলিটিটা আপনাদের জন্য রয়েছে। কারণ হতেই পারে এখন যা সিচুয়েশন পবনদা, সবার পক্ষে তো আসা সম্ভব না, প্রত্যেকটা জায়গায় যে সমস্ত আউটলেটে তারা যেতে পারছেন এমনটাও নয়, বা অনেকে থাকেন যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছেন কিন্তু তারা রঙ্গোলির প্রোডাক্ট চান, প্রত্যেকের ক্ষেত্রেই বলবো অনলাইনে অবশ্যই অর্ডার করে দিন, আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে, বাকিটা আপনার হাতে। কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি লাবণী মল্লিক বলছি হাওড়া রামরাজাতলা থেকে। হ্যাঁ বলুন লাবণী। হ্যাঁ ম্যাম, আমি ওই মাঝখানে কাজে ফোন করেছিলাম, আমার ওই পায়ের সমস্যার জন্য বলেছিলাম না, আমার 5 বছরের ছেলে আছে, তারও হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমারটা কমেছে, আমার একদমই পুরোপুরি ভালো হয়ে গেছে। আমি 1 মাস টানা লাগিয়েছিলাম ওষুধ খেয়েছি, আমার ছেলেরটা কমেছে, অনেকটাই কমেছে, তবে একদম পুরোপুরি ভালো হয়নি। মুক্তি পাবেন, কোন অসুবিধা নেই। খুব ভালো করেছেন, এটা আপনি আমাদের জানাচ্ছেন না, এটা আপনাদের যে
কোটি কোটি বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা আপনাকে দেখতে পাচ্ছেন না, তাদেরকে আপনারা হেল্প করছেন আপনি? হ্যাঁ, আমি তাকে বললাম যে তুই এটা নির্ভর নয় লাগা, তোর কমবে, যদি না কমে তুই আমাকে তখন বলবি। হ্যাঁ, তো সেও কিনেছে। তবে আমি ওই হেল্পলাইন নম্বরে ফোন করে পাইনি বলে আমি ওই আপনাদেরকে এসে যে করমটা লেডিস কর্নারে ওইখান থেকে আমি কিনে এনেছি। আপনি ফোনটা রেখে দিন, পবনদা নিশ্চয়ই বলে দেবেন। এটা খুব ভালো একটা খবর পবনদা, প্রথমে যে উনি এক মাস আগে ফোন করেছিলেন, এক মাসের মধ্যে কিন্তু ওনার বহু পুরনো কর্ন পুরোপুরি সেরে গেছে, ছেলেটাও কমে গেছে, ছেলেটাও নিশ্চয়ই সেরে যাবে। ওনার এখন যেটা প্রবলেম পবনদা নিশ্চয়ই বলবেন, তার আগে আরেকটা ফোন নিয়ে নিবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, নমস্কার। হ্যাঁ হ্যাঁ দাদা, তো ছাড়কো, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি আমার ছেলের জন্য একটু জিজ্ঞাসা করব একটা কথা। হ্যাঁ বলুন। ওই আপনার প্রোগ্রাম দেখি, আমার ভীষণ ভালো লাগে আপনার প্রোগ্রাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমার অসু প্রবলেমটা হলো, আমার ছেলের বয়স দাদা 21। হ্যাঁ বলেন বলেন বলেন। হ্যাঁ, আমার ছেলের বয়স 21 বছর। হ্যাঁ হ্যাঁ, ওর চুলগুলি খুশকি হয়ে, যে আপনি অত আগে বলছিলেন না যে খুশকি হলে ঢাকায় পড়ে যায়, সে ওটাই ওর হয়েছে, হয়ে চুলগুলি বেশ পাতলা হয়ে গেল। ও ঠিক আছে, ওটা একদম পুরোপুরি সেরে যাবে, কোনো অসুবিধা নেই। ওটার জন্য একটা রঙ্গুলি জীবন শুধু স্পেশাল, ওই ওষুধটাকে খাওয়ান, আর ওর সঙ্গে একটা রঙ্গুলি প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল দুটো ব্যবহার করবেন, আপনার ছেলের সমস্যার থেকে আপনি পুরোপুরি মুক্তি পাবেন, কোনো অসুবিধা নেই। যে কথাগুলো আমাদের বলা হয় লাইফ অনুষ্ঠানে করা হয়, সেগুলোই হেল্পলাইনে কথা বলা হয়। আজকে বহু মানুষে আমার সঙ্গে এসে দেখা করেন ওখানে, তারাও আমাকে বলেন যে স্যার আপনি যা চ্যানেলে বলেন সেটাই এখানে বলছেন। আমি বললাম দেখুন, কথার পরিবর্তন তখন হবে না যখন মানুষ মিথ্যে কথা বলবে, আর না তখনই কথার মিল হবে না, কিন্তু আমরা যখন আপনাকে প্রপারলিতে কথা বলবো, তখন আজকে এই প্রোগ্রামে আপনি ফোন করেছেন, ছয় মাস পরে যখন করবেন তখন দেখবেন একই কথা বলছি, কথার কোনো গড়মিল হবে না কখনো। আপনি এখন তো পবনদা বলে দিলেন, যদি আপনি কিছু মিস করে যান, আপনি একটা কাজ করতে পারেন, আপনি একবার হেল্পলাইনে ফোন করে জেনে নিতে পারেন প্রপারলি এই প্রোডাক্টগুলো আমার লাগবে, সেগুলো নিয়ে আপনি ব্যবহার করা শুরু করুন। লাবণীদির কুনুয়ের দাগটা নিয়ে পবনদা নিশ্চয়ই বলবেন, কিন্তু তার আগে আরেকজন ফোনে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার, আমি স্যারের সাথে কথা বলতে চাই। এই কথা বলছি বলুন। হ্যাঁ বলছি যে আমার স্কিনের প্রবলেম, স্কিন প্রচন্ড সেন্সিটিভ হয়ে গেছিল, তো এখন একটু হালকা হালকা করে নরমাল হয়েছে, কিন্তু মুখে একটা কালো মনে হয় দাগ হয়ে রয়েছে, মানে ওটা কোনোটা লোম এরকম হয়ে যাচ্ছে, কারণ অনেক প্রোডাক্ট বাজে প্রোডাক্ট ইউজ করার ফলে এরকম হয়েছে। থেকে মানে ঠিক খাওয়ার জন্য ফোন করেছিলাম। আচ্ছা কোথা থেকে ফোন করছেন আর কি নাম আপনার সেটা তো জানি না। হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনি কোথা থেকে ফোন করছেন, আপনার নামটা কি? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন না? না ম্যাডাম, আমি শুনতে পাচ্ছি না, একটু অল্প আওয়াজ হচ্ছে। আমি বারাসাত থেকে ফোন করছি। আপনার নাম কি? রাখি দে। রাখি বারাসাত থেকে। পবনদা কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ওটা না প্রশ্ন নেই। ওটার জন্য আপনি একটা রঙ্গুলি জীবনসুধা ওষুধ খাবেন মেনটেন করে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে রঙ্গুলির একটা ফেস ওয়াশ, একটা মেছেদের স্পেশাল ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস ময়েশ্চারাইজার, এটা ব্যবহার করুন। একদম আপনার মুখের গ্লো এক মাসের মধ্যে যা আসবে, যে দাগগুলো আছে সেগুলো অনেক কমে যাবে, এবং আস্তে আস্তে করে আপনার পুরো মুখটা চলে যাবে। মেছেদার দাগ হলে একমাত্র অনেক সময় একটু বেশি লাগে, বাকি নর্মাল দাগগুলো কিন্তু আর পিম্পলসের দাগ এগুলো কিন্তু তাড়াতাড়ি করে ফেড করে, পক্সের দাগ এগুলো কিন্তু তাড়াতাড়ি ফেড করে, এটা মাথায় রাখবেন। বেশ, আরেকজন ফোনে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ, আমি ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পুষ্প সিং বলছি। বলুন। বলছি আমি ওই মেচেতার যে রূপসাগর ক্রিম আর ওই খুশকির জন্য শ্যাম্পু আর হেয়ার অয়েল নিয়েছিলাম, 15-20 দিন ব্যবহার করছি, কিন্তু মোটামুটি ভালো আছি। তো আমার একটা প্রবলেম হচ্ছে যে চোখের ওই পাতার ওপরে আর নিচে ওই জায়গাগুলো খসখসে হয়ে গেছে। হ্যাঁ, ঠোঁটের দু কোনায়, তো ওটা
খসখসে হয়ে গেছে এটার জন্য আপনাকে, হ্যাঁ ড্রাই হয়েছে ওটার জন্য আপনি একটা কাজ করবেন, আপনাকে প্রথমে আপনি ফেস ওয়াশটা দুদিন দেবেন না, আর একটু হালকা গরম জল করে মুখটাকে পুরো হালকা হালকা রাব করে, যেমন ডাস্টার দিয়ে জায়গাটা পরিষ্কার করে এরকম রাব করে হালকা গরম জল দিয়ে ওটাকে পুরো মুখটাকে পরিষ্কার করবেন। করে নিয়ে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে খালি রূপসাগর ক্রিমটা লাগান। এটা একটা পার্ট হয়ে গেল। সেকেন্ড হচ্ছে দুদিন পর থেকে আপনি ফেস ওয়াশের ব্যবহারটা আপনাকে বলে দিচ্ছি। আপনি কপাল থেকে গলা পর্যন্ত জল দিয়ে মুখটাকে ভিজিয়ে নেবেন। চা চামচের চার ভাগের এক ভাগ বা ওর থেকে একটু কম ফেস ওয়াশটা হাতে নিয়ে দুটো হাতের মধ্যে হালকা করে ঘষবেন। ঘষলে দেখবেন একটু হালকা সাবানের মতো হবে। ওটাই আপনি কপাল থেকে গলা পর্যন্ত ভেজা মুখে লাগাবেন। 10 থেকে 12 সেকেন্ড হালকা একটু মাসাজ করে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে দেবেন, আর ওই খসখসে ভাবটা একদম থাকবে না, মেনটেন করুন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে, চ্যানেলে ফোন করলে অত টাইম দেওয়া যায় না, একটু আপনারা হেল্পলাইনে ফোন করুন, অনেক ডিটেল করে আপনাকে বুঝিয়ে দেবে। নিশ্চয়ই। আচ্ছা, আর আরেকটা কথা একটু বলে দিতে হবে, প্রথমে যিনি ফোন করেছেন লাবণী দি, কনুয়ের অংশটা ওনার কালো হয়ে যাচ্ছে, চট করে একটু বলে দিতে হবে কি করবেন উনি? ওটার জন্য আপনি ওখানে মেচেদার স্পেশাল ক্রিমটাও লাগাতে পারেন, ওতেও চলে যাবে। আর কর্নিকিয়ার ক্রিম যদি আপনার বাড়িতে থাকে তাহলে ওটাও লাগালেও কালো দাগটা চলে যাবে। কর্নিকিয়ার ক্রিম তো আছেই, যদি থাকে ওটাও লাগাতে পারেন, ওখানে ধীরে ধীরে করে মাসাজ করে লাগাবেন, পুরো কালো দাগটা চলে যাবে, স্কিনটা ওখানে সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। আচ্ছা, এখন কি আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ আমি বর্ধমান থেকে সুদীপ্ত দাস বলছি। বলুন। হ্যাঁ, আমার মা নিয়মিত দেখে এই প্রোগ্রাম, তো আমার একটা সমস্যা আছে। বলুন কি সমস্যা? বলুন। চুল উঠে যাচ্ছে, প্রচন্ড চুল, মানে হেয়ার ফল হচ্ছে, আর পুরো মাথা ফাঁক হয়ে যাচ্ছে। সেরকম সমস্যা নেই চুলের, শুধুমাত্র আমারই এরকম সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে, এটার জন্য আপনি রাঙ্গুলি হার্বাল কারিশমা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু আর প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল দুটো ব্যবহার করুন। আর যদি পেটের প্রবলেমস থাকে তাহলে জীবনসুধা ওষুধ সঙ্গে করে খাবেন। এটা মেনটেন করলে আপনাকে আপনার লাইফের চুলকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, তার গ্যারেন্টি রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাকে দিচ্ছে। সুতরাং প্রোডাক্ট এমন সিলেক্ট করুন যেটা আপনার লাইফে কখনো টেনশন আপনার মাথায় আসবে না, যে আমার চুল, বিউটি, আমার শরীরের ইন্টারনাল প্রবলেমস নিয়ে আমি সব সময় ভুগছি, রাত্রে ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। কাজ ওটা করুন যেটা জেনুইনিটি থাকে, ব্যবহার করুন রাঙ্গুলি আয়ুর্বেদিক আর নিশ্চিন্ত ঘুমান। আচ্ছা, এবারে নিশ্চিন্তে ঘুমোবেন তারাও যারা ব্যথায় প্রচন্ড কষ্ট পাচ্ছেন। পবনদা, এরকম তো অনেক মানুষ আসেন, মানে হাঁটুর এত ব্যথা, হাঁটুর ব্যথার চোটে বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, সিঁড়ি ভাঙা তো বন্ধই হয়ে গিয়েছে, স্বাভাবিক হাঁটা চলাটাও তাদের কাছে কষ্টসাধ্য। এইরকম পরিস্থিতিতে যখন মানুষ আপনার কাছে এসে পৌঁছয়, তখন তাদের জন্য কী সলিউশন? দেখো, যাদের হাঁটু ব্যথা আছে, হাঁটুতে সোয়েলিং হয়ে গেছে, জয়েন্ট পেন আছে, কোমরে ব্যথা আছে, পায়ে ব্যথা আছে, বিভিন্ন টাইপের প্রবলেমস মানুষের লাইফের মধ্যে রয়েছে, কনুয়ে ব্যথা, ফ্রোজেন শোল্ডার, হাত ওঠে না, চুল পর্যন্ত আঁচড়াতে পারেন না, কত প্রবলেম আছে, অনেক প্রবলেম, সেই প্রবলেমস যাই আছে সেই প্রবলেমস হিসাবে আপনাদেরকে বলতে হবে আমাদের এই প্রবলেমস রয়েছে, সেই হিসাবে আপনাকে ওষুধ সিলেক্ট করে দেওয়া হয়। এবং সেই ওষুধ যখনই আপনি মেনটেন করে খাচ্ছেন, তখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ব্যথা ধীরে ধীরে করে কমছে। এক মাসের মধ্যে মিনিমাম 30% ব্যথা আপনার কমবে, এটা আমরা একটা প্রতিশ্রুতি আপনাদের দিয়েছি এবং সেটা কিন্তু আজকে প্রতিটা মানুষ পাচ্ছে। কি আছেন ফোনে? হ্যালো। হ্যালো দিদি, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি একটু দাদার সাথে একটু কথা বলতে চাইছিলাম। আচ্ছা, দাদার সাথে কথা বলছি, বলুন। হ্যাঁ, আমার না চুল উঠে যাচ্ছে আর চুল একটু পাক ধরছে আর মুখে কালো স্পট হচ্ছে। দাদ, বয়স কত? বয়স 47। ঠিক আছে ম্যাডাম, কোনো চিন্তা নেই, এটার জন্য একটা তো জীবনসুধা ওষুধ খান, লিভারের প্রবলেমস হয়ে আছে অলরেডি, এইটার জন্য আপনার লিভারটাও ভালো থাকবে, পেটটাও ভালো থাকবে, নিজের ভিতরের থেকে এনার্জি লেভেলটা ভালো হবে। সব থেকে বড়ো ঘটনা হচ্ছে জীবনসুধা খেলে পরে নিজের কার্যক্ষমতা অনেক বেড়ে যায় এবং স্টেবিলিটিটা বাড়ে, রোগমুক্ত শরীর থাকে। আর মুখের জন্য রাঙ্গুলির একটা ফেস ওয়াশ, একটা মেচেদার স্পেশাল ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস মাস্ক নিয়ে যান, এইটা মুখে ব্যবহার করবেন, আপনার মুখের গ্লো, মুখের দাগ, এই সবগুলো আপনার একদম আস্তে আস্তে করে সব মিলিয়ে যাবে এবং গ্লোটা আপনার পুরো ফিরে পাবেন, আপনি একদম নিজেকে সুন্দর দেখতে পাবেন। আর চুলের জন্য রাঙ্গুলি হার্বাল কারিশমা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু এবং প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল এই দুটো ব্যবহার করবেন, আপনার চুল পড়া বন্ধ করবে, নতুন করে চুল জন্মাবে। 3 দিনের মধ্যে চুল পড়ার উপরে আমাদের একটা মানি ব্যাক গ্যারেন্টি দেওয়া আছে, যে 3 দিনের মধ্যে যদি 70-80% হেয়ার ফল কন্ট্রোল না করে তাহলে 100% টাকা রাঙ্গুলি আয়ুর্বেদিক ফেরত দিবে উইদাউট এনি কোশ্চেন মার্ক। বেশ, কি আছেন ফোনে আমাদের সঙ্গে? হ্যালো।
হ্যালো, আমি সোনিয়া দাস বলছি মেদিনীপুর থেকে। হ্যাঁ সোনিয়া, আমার বয়স হচ্ছে 17 প্লাস। আমি স্যারের কাছ থেকে কিছু জানতে চাই। নমস্কার স্যার। বলুন। বলছি যে আমার মানে মুখে ডিটল পড়ে গেছিল ডাইরেক্ট, তো ওখানে না চাম স্কিনটা জ্বলে গিয়ে উঠে গেছে, তারপরে স্পট মতো হয়ে গেছে কালো কালো। তো আমি কি ব্যবহার করলে এটা যেতে পারে? আমি আপনাদের প্রোগ্রাম দেখছি অনেকদিন ধরেই, আমি মুখে কিছু ব্যবহার করি না, তো আমার একটু জানার ছিল এটা কি ব্যবহার করলে উঠবে। তোমার তোমার স্কিনটা কি করে কি বললে জ্বলে গিয়ে উঠে গেছে মানে বুঝতে পারলাম না। মানে ডেটল উপরে রাখা ছিল, বুঝতে পারিনি ঢাকনাটা মানে খোলা ছিল বলে, তো ওটা নামাতে গিয়ে মুখের উপরে ডেটল পড়ে গিয়েছিল, না তো কিছুটা জায়গা নিয়ে জ্বলে গেছিল চামড়াটা। আর উপর থেকে রঙ্গলির ফেস ওয়াশ একটা মেছেদা স্পেশাল ক্রিম, এটাকে ব্যবহার করুন। ফেস প্যাক এখন করার দরকার নেই, ফেস ময়েশ্চারাইজারটা ইমার্জেন্সির জন্য একটা রেখে দেবেন, কোনো অসুবিধা কিছু হবে না, ওটা ব্যবহার করুন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আর ওটা কতদিন ধরে কালো হয়েছে, যাই আছে, জায়গাটা পুড়েছে, সেটার ব্যাপারে আপনি আমার সঙ্গে যদি কোনো আপনার 99% যা দিলাম এটাতেই আপনার সেরে কিওর হয়ে যাবে, পুরো সুন্দর মুখটা হবে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনি নিশ্চিন্ত হয়ে আমাকে ফোন করবেন, আপনার প্রবলেমস মিটিয়ে দেওয়ার পুরোপুরি ব্যবস্থা আমার কাছে আছে। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি সৌমিত্র সিনহা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের খালার থেকে বলছি। বলুন সৌমিত্র। বলছি আমার ছেলের বয়স হচ্ছে 1 বছর 3 মাস, তার গায়ে প্রচন্ড র্যাশ বেরোচ্ছে, মানে গরমের রোদ্রে বেরোলেই তার শরীরে মানে র্যাশ বেরোচ্ছে। এই র্যাশগুলো আমরা মানে কোনো মেডিসিন দেওয়ার পরে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আবার নেক্সট টাইম যখন এই রোদে বেরোচ্ছে আবার সেই র্যাশগুলো দেখে। আপনার বাচ্চার পেটের প্রবলেমস হয়েছে, লিভারের প্রবলেমস আছে, যাই আছে, যে কোনো কারণে হতে পারে। এটা অনেক মানুষ বলে যে আমার তো সবে ছোট বাচ্চা কী করে হবে, তাই মানে মানুষ জন্মগত মানুষেরও জন্ডিস হয়, সেটা কোনো প্রবলেমস আজকের ডেটে নেই, জন্মগত বাচ্চার শ্বাসকষ্টের প্রবলেমস নিয়ে আসে, তো এটা কোনো ফ্যাক্টর নয়, হতেই পারে। কিন্তু এটার জন্য আপনি একটা জীবনসুধা ওষুধ ওকে খাওয়ান, আর একটা রূপসাগর সেন্সিটিভ ক্রিম নিয়ে ওর পুরো বডিতে লাগাবেন আপনি। আমার মনে হয় না যে আপনার ফার্দার কোনো প্রবলেমস হবে। এরপরে যদি কিছু জানার থাকে আপনি ফোন করে আমার সঙ্গে কথা বলে নেবেন, আপনার ছেলে যাতে পুরোপুরি সুস্থ থাকে তার ব্যবস্থা হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আমি করবো পবনদা, এরকম অনেকে থাকেন যে আমার মানে এত তার সমস্যা যে সবসময় পেটে ব্যথা, কোনোভাবেই তার শরীরে কোনো পুষ্টি কিছু লাগছে না, ওজন কমে যাচ্ছে, এরকম প্রবলেম তো হয় মানুষের। এগুলো কী হয়, যাদের বডিতে আমাশার প্রবলেমস থাকে তাদের কী হয়, বডিটা ডেভেলপ করে না এবং ধীরে ধীরে করে তাদের ওয়েটটা লস করতে থাকে আর কি। তো সেই জায়গার থেকেও কিন্তু মেনটেন করে আজকে রঙ্গলি জীবনসুধা ওষুধ আছে, সেটাকে মেনটেন করে খেতে হবে, খেলে পরে আমাশার প্রবলেমসটাও মিটে যাবে, আর আপনার ধীরে ধীরে করে ওয়েট গেইনও চালু হবে। মানে যে রোগ আছে সেই রোগটা যখন মানুষ মুক্ত হয় তখন বডিটা পুরোপুরি ব্যালেন্স বডি থাকে এবং এনার্জেটিক থাকে সবথেকে ভালো। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছিলাম, মেয়ের জন্য। হ্যাঁ বলুন বলুন। বলছি মেয়ের মুখে ব্রণ হয়েছে, তারপর থেকে কালো কালো দাগ হয়ে গেছে। মেয়ের বয়স কত? মেয়ের 13 প্লাস। 13 প্লাস, ঠিক আছে। এটার জন্য আপনি একটা তো জীবনসুধা ওষুধ খাওয়ান এখন থেকে, মেয়ের পেটের প্রবলেমস অনেক আছে, আর রিচ খাবার ফ্রাই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করাবেন এখন থেকে, মেনটেন করুন, আর তার সঙ্গে রঙ্গলির একটা ফেস ওয়াশ, একটা মেছেদার স্পেশাল ক্রিম, একটা ফেস ময়েশ্চারাইজার, এটা মেয়ে ব্যবহার করবে এবং মুখের দাগগুলো যাবে কালো কালো, আর যদি ব্রণটনও হয় তাহলে সেটাও মেল্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আর নতুন করে ব্রণ হবে না, আর মুখ সুন্দর মুখ হবে, পুজোর আগেই দেখবেন মেয়ের মুখ অনেকটা সুন্দর হয়ে গেছে, কোনো অসুবিধা নেই কিছু। কোথাও অসুবিধা থাকলে পরে আপনাদের জন্য কোম্পানি 12 ঘন্টা আপনাদের দরজা খোলা রেখেছে, আপনার সমস্যা মিটিয়ে নেবেন, এই গ্যারেন্টি রঙ্গলি আয়ুর্বেদিক দিচ্ছে। একদম। কে আছেন? হ্যালো। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি, প্রীতি চৌধুরী। বলুন। হ্যাঁ একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার। এই কথা বলছি, বলুন।
আমি বলছি যে ডাক্তারবাবু নমস্কার, নমস্কার। আপনার অনুষ্ঠান আমি দেখি, আমার খুব ভালো লাগে, কিন্তু কোনোদিন কথা বলা বা কোনো প্রোডাক্ট ব্যবহার হয়নি। আমি বলতে চাই যে আমার বয়স হল 66, কিন্তু আমি জানি না আমার আজকে বোধ হয় বছরটা পুরে গা চুলকাতো, আর এই নাকে সেটা একটু কমেছে, নাকের ভিতর দুটো এমন শিশু করে মনে হয় যেন কিছু ঢুকেছে, তখন মনে হয় যেন যা পায় বিষাক্ত জিনিসগুলো লাগিয়ে যেটা মানে থামে ইঞ্জেকশনটা পুটকুটটা, এরকম জিনিসটা এত ক্ষেত কমেছে, আবার সেই যাকে যা তাকে তাই হচ্ছে। আর একটা কথা বলি ডাক্তারবাবু, বয়স হলো সৌন্দর্য রাখতে সবারই ভালো লাগে, আমার চুলগুলো কি বলেছে যেন একটা পচা সুতো, আমি দীর্ঘদিন জলে ভিজে গেছি, তুলি পুটপুট করে চলে যায়, কুটকুট কুটকুট করে ভেঙে যায়, সেটা আবার আমার মাথায় ওই জন্য হাত দেওয়ার নেশাও হয়ে গেছে, উঠলি সব গোড়া থেকে চলে আসা চুলটা খস 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 করে টুকরো 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 হয়ে যায়, এটা আমার হয়েছে, এটাও কিন্তু আমার হয়েছে বহুত দিন। চুলের জন্য একটা শ্যাম্পু, একটা তেল, রঙ্গোলি হার্বাল কৃষ্ণ প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, প্রিমিয়াম এক্সট্রা হেয়ার, এটা ব্যবহার করবেন। চুলের যাবতীয় যা প্রবলেমস আছে, ভেঙে যাওয়া, চুলের লেন্থ বাড়া, আপনার সব একটা প্রবলেমসগুলো আপনার দেখবেন যেটা মিটে যাবে এবং নতুন ভালো চুল জন্মাবে, কোনো প্রবলেমস নেই, চুলটা সফট হবে, সিল্কি হবে। যা প্রতিটা মানুষ দেখুন, যতদিন জীবন আছে ততদিন মানুষের বিউটি আছে, এবং বিউটি যদি না থাকে তখন মানুষ কী হয়, সেইটা অ্যাট্রাকশনটা মানুষের অন্যের প্রতি কমে যায়। তো এটা ভগবানের একটা অবদান যে আমাদের সৌন্দর্যটাকে আমরা সবসময় বজায় রাখতে চাই, কারণ কী আছে, ওটাই হচ্ছে মানুষের একটা অ্যাট্রাকশন। আর মুখে আপনার বডিতে যে চুল কাটছে তার জন্য রঙ্গুলির একটা মেচেদার স্পেশাল ক্রিম, একটা বডি ময়শ্চারাইজার, দুটো হাফ হাফ মিশিয়ে ওটাকে পুরো বডিটা আপনি মেনটেন করে লাগান, আর ফেস ওয়াশটা দিয়ে বডিটাকে ক্লিন করবেন। আশা করছি না কোনো প্রবলেমস হবে। রিচ খাওয়া, ফ্রাই জিনিস, টক, দই, এই খাওয়াগুলোকে অ্যাভয়েড করবেন, কারণ আপনার লিভারের প্রবলেমস হয়ে যাচ্ছে, তো ওটাকেও আপনাকে ঠিক করতে হবে। ঠিক করতে গেলে কিছুটা জায়গা ছাড়তে হবে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি, বলুন। হ্যাঁ, আমার মেয়ের জন্য একটু বলছি, আমার মেয়ের ওই গলার নিচে লাইপোমা বলে একটা জিনিস হয়েছে, ওইটা কি ওই ওষুধে সারবে? আমি তো প্রোগ্রাম দেখি, আমার ডাক্তারবাবুকে খুব ভালো লাগে, এইসব দেখে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। কি হয়েছে বললেন? গলার নিচে কি হয়েছে? আমার মেয়ের 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 24 বছর বয়স। হ্যাঁ, কি হয়েছে? ওই গলার নিচে আর কি, গলার মানে দুদিকে যে হাতটা রয়েছে না, ওই মাঝখানটাই হয়েছে। লাইপোমা বলে ডাক্তারবাবুকে দেখিছি বর্ধমানে, দিদি বলছে এটা কোনো ভয়ের কিছু নয়, এবার আমি কিছু বুঝতেই পারছি না যে কি করবো, এই ডিসিশনটা কি নেবো, যে ডাক্তারবাবু বলছেন যে ওটা লাইপোমা। আপনি ওটাকে একটা ফটো তুলে আপনি আমাকে আজকে পাঠাবেন, ঠিক আছে? আর আপনার সঙ্গে রাত্রে আমি ফোনে কথা বলে নেব, ঠিক আছে? আপনি একটা ফটো তুলে হোয়াটসঅ্যাপ করে দিন, যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হেল্পলাইনে ওখানে হোয়াটসঅ্যাপ করে দিন, তারপর তো পবনদা যেরকম বলেন কথা বলে নেবে। পবনদা, এরপর অন্য একটা প্রশ্ন যাবো, সেই প্রশ্ন রয়েছে যাদের পাইলসের সমস্যা থাকে, শুধু পাইলস তো না, কারোর পাইলস আছে, কারোর ফিশার রয়েছে, কারোর ফিস্টুলা রয়েছে, প্রচণ্ড পেইনফুল সমস্যা, মানে বাথরুমে যেতে ভয় পায় রোগীরা, এরকম একটা জায়গা, তো এর হাত থেকে নিষ্পত্তি কী? আজকে দেখো রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছে, পাইলস, ফিশার, ফিস্টুলা, এর ভিতরে এমন থেকে 8 থেকে 10টা প্রবলেমস নিয়ে এটা একটা সৃষ্টি। এটা কিন্তু একটা প্রবলেমস নয়, না, অনেকগুলো প্রবলেম। রেকটাম ছোটো হয়ে যায়, রেকটাম ফুলে যায়, ওখানে ভিতরে ঘা হয়ে যায়, গ্ল্যান্ড হয়ে যায়, নালি ঘা হয়ে যায়, আরও অনেক কিছু সমস্যা আছে। তো কনস্টিপেশন একটা, ক্রনিক আমাশা, এটার পার্ট জব, এগুলো সব প্রবলেমস থেকে রঙ্গোলি আয়ুর্বেদিক আমাদেরকে পুরোপুরি মুক্তি দিয়েছে। যারা এই সব সমস্যা নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, তারা আজকে একটা কথাই বলবেন যে আমি ভালো আছি, আমার সমস্যা যা ছিল সেখান থেকে আমি মুক্তি পেয়েছি। তো এই যে জায়গাটা আছে, এই কনফিডেন্সটা মানুষের মধ্যে রঙ্গোলি আয়ুর্বেদিক এনে দিয়েছে, যেটা নিয়ে মানুষ রাত্রের ঘুম হারিয়ে ফেলেছিলেন, সেই জায়গা থেকে মানুষ আজকে নিজেকে সুস্থ করেছেন এবং কনফিডেন্সটা বেড়েছে এবং প্লিজেন্ট ঘুম হচ্ছে। আর প্লিজেন্ট ঘুম হওয়া মানে প্লিজেন্ট হোম। একদম সত্যিই তাই। একসময় বাথরুমে যেতে ভয় পেতেন, কোনো জায়গায় যেতেন না, অ্যাভয়েড করতেন, সেই জায়গা থেকে যখন কেউ প্লিজেন্ট ঘুমোচ্ছেন তার মানে তারা সত্যিই ভালো আছেন, এবং এই জায়গাটা আপনিও রিচ করতে পারেন, আপনিও অ্যাচিভ করতে পারেন, সেই সুযোগটা আছে।
12 ঘন্টার অ্যাক্টিভ হেল্পলাইন নম্বর আপনাদের জন্য রাঙ্গুলি রেখেছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। অবশ্যই সেখানে ফোন করতে পারেন, যে কোনো কনফিউশন থাক, কিছু জেনে নিতে চাইছেন জেনে নিন। যারা বাইরে রয়েছেন অনলাইনে প্রোডাক্ট অর্ডার করুন, আপনাদের বাড়িতে কিন্তু রাঙ্গুলির প্রোডাক্ট পৌঁছে যাবে, তার জন্য কোনো এক্সট্রা ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে না। এতটাই ভালো ব্যবস্থা পবনদা এবং রাঙ্গুলি আপনাদের জন্য নিয়ে রেখেছে। এবার পবনদা যে বিষয়টা যাব, যদিও আজকে আমরা অনেকগুলো মানে স্কিনের নানান ধরনের সমস্যা নিয়ে ফোন পেয়েছি, তাতেও আমি বলবো যেহেতু পুজো আসছে, আমাদের পিগমেন্টেশন নিয়ে একটা মাথা ব্যথা, এবং সেই পিগমেন্টেশনটা যদি বেঁচে দেওয়া হয় তাহলে তো আরও সমস্যা, এবং পুজোর আগে যে করি হোক আমাদেরকে তুলে ফেলতে হবে। পিগমেন্টেশন তোলার আমাদের এত তাড়া যে তার জন্য আমরা স্কিনটা পুরোপুরি নষ্ট করে ফেলি। দেখো একটা জিনিস হচ্ছে, প্রথম হচ্ছে যে পিগমেন্টেশন বা মেচেদা দাগ কি, প্রথম হচ্ছে এই জিনিসটাকে জানতে হবে। এইটা একটা টোটালি স্কিন ডিজিজ। আপনি ভুল পথে যদি যান তখন কি হবে যে আপনার সমস্যা কিন্তু পার্মানেন্ট বেড়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা অত সহজ পার্ট নয় যেটা আপনাকে কেউ আপনাকে ব্লিচ করলো, আপনাকে মুখটাকে দাগটাকে তুলে দিল আর আপনি ভাববেন আমি সুন্দরী হয়ে গেলাম। আপনি সুন্দরী তো হবেনই না, আপনার মুখটা এতটাই কালো হবে যে আগামী দিনে আপনি বাড়ির থেকে বেরোতে পারবেন। সুতরাং আপনাকে খুব সতর্ক থাকতে হবে। এবং রাঙ্গুলি আয়ুর্বেদিক যে ট্রিটমেন্টটা দিয়েছে এটা আমরা কখনোই আপনাদের এই কথাটা বলি না যে এক মাসে ওই দাগটা চলে যাবে, ওই দাগটা ধীরে ধীরে করেই যাবে, যাবে, এটার গ্যারেন্টি যেমন আমরা জোর গলায় বলি যে যাবে, তো সেইটা যাবে। তার জন্য সময় দিতে হবে, এটা লিভারের প্রবলেমের থেকে হয়, তার জন্য আপনাকে এটাকে জীবনসুদা ওষুধ মেনটেন করে খাবেন। রঙ্গুলির একটা ফেস ওয়াশ, একটা মেচেদা স্পেশাল ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস ময়শ্চারাইজার, এটাকে মেনটেন করে আপনি চলুন, আস্তে আস্তে করে দাগটা হালকা হবে। আর কোনো অসুবিধা থাকলে আপনারা ফোন করে নেবেন। আপনারা আগামীকাল থেকে পুজোতে যদি আপনাদের নিজেতে বাড়িতে সুন্দর থাকতে চান তাহলে আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আপনাদেরকে প্রপার গাইড করে দেওয়া হবে যাতে পুজোতে আপনি কী করে সুন্দরী থাকবেন তার টিপস দেওয়া হবে। যা এটা একটা দারুণ খবর, যদি পুজোতে কী করে সুন্দরী থাকবে তার টিপস কিন্তু এবার আপনারা জেনে নিতে পারেন। হেল্পলাইনে ফোন করুন, ফোন করে জেনে নিন পুজোয় সুন্দরী থাকার টিপস। আমাদের সঙ্গে কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। বলছি স্যার, আমার না মাথায় প্রচন্ড খুশকি। ঠিক, আর আর বলুন। হ্যাঁ মাথায় প্রচন্ড খুশকি আর খুব হচ্ছে, আর সারা মুখে ট্যান পড়ে গেছে গোটা গোটা, হাতে ট্যান পড়ে গেছে, গলা দিয়ে ট্যান পড়ে গেছে, মানে এই সমস্যা আমার। ঠিক আছে, এইটার জন্য আপনি একটা তো রঙ্গুলি জীবনসুদা ওষুধ খাবেন, আপনার পেটের প্রবলেমস ভীষণ আছে, তো এটাকে জীবনসুদা ওষুধ খান, লিভারের প্রবলেমস আছে সেটা থেকে আপনি মুক্তিও পাবেন, নিজেকে সুস্থ করে তুলবেন ভেতর থেকে। আর চুলের জন্য রঙ্গুলি হার্বাল কৃষ্ণা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল, এটা ব্যবহার করবেন, চুল পড়াটা বন্ধ করবে। এবং আপনার মাথায় যে খুশকি, যে রোগটা যেটা জন্মে গেছে, সেই রোগ থেকে আপনাকে মুক্তি দেবে রঙ্গুলি আয়ুর্বেদিক। এটা হচ্ছে সবথেকে বড় পাওনা আপনার লাইফের মধ্যে, কারণ খুশকি যেটা হচ্ছে এটা ক্রিটিক্যাল ফাঙ্গাল ইনফেকশন, এটা থেকে কয়জন মানুষ মুক্তি পেয়েছে, কিন্তু যারা রঙ্গুলি আয়ুর্বেদিক এসেছে তারা কিন্তু একদম পুরোপুরি মুক্তি পেয়েছেন এটা থেকে। একটা গেল, আর মুখের জন্য রঙ্গুলির একটা ফেস ওয়াশ, একটা মেচেদা স্পেশাল ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস ময়শ্চারাইজার, এটা মুখে ব্যবহার করবেন। আর বডিতে যেগুলো ট্যান পড়েছে তার জন্য আপনাকে একটা বডি ময়শ্চারাইজার আর একটা মেচেদা স্পেশাল ক্রিম এক্সট্রা নেবেন। ফেসের জন্য যেটা নিচ্ছেন সেটা তো লাগবেই ফেসে, আর মুখে বডির জন্য একটা এক্সট্রা নেবেন, সেটা হাফ হাফ মিশিয়ে বডিতে দেবেন, তাহলে যে বডির যে ট্যানগুলো আছে সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে। ঝকঝকে ত্বক, ঝকঝকে গ্ল্যামার মেনটেন করুন। সামনে পুজো, তার আগে কিন্তু নিজেকে অনেকভাবে প্রস্তুত করতে হবে। আগামী দিন আরেকটা নতুন ট্রিপ দেওয়া হবে, পুজোতে কী করে সুন্দর থাকবেন সেইটা রাস্তা আপনাকে দেখা হবে বাড়িতে বসে। বেশ, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি মমতা মাহাতো বলছি, আমি একটু স্যারের সাথে কথা বলবো। হ্যাঁ বলুন ম্যাডাম। বলছি ম্যাম, প্রথমেই বলি আমার নাম মমতা মাহাতো, আমি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড থেকে বলছি। হ্যাঁ বলছি, আমার আমি প্রথমেই বলি আমার প্রচুর থাইরয়েড আছে। আচ্ছা, হ্যাঁ বলুন। তো আমার হ্যাঁ আমার থাইরয়েড আছে, কিন্তু আমার মুখে প্রচুর মেচেদার দাগ এসেছে। আচ্ছা, থাইরয়েড আছে, মেচেদার দাগ আছে, ঠিক আছে।
এটার জন্য আপনি একটা তো জীবনসুদা ওষুধ খান, রঙ্গলির একটা ফেস ওয়াশ, একটা রূপসাগর মেচেদা স্পেশাল ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস ময়শ্চারাইজার, এটা রেগুলার কোর্সে এটা ব্যবহার করবেন ডেলি 3 বার করে। আস্তে আস্তে করবেন, দাগটা হালকা হচ্ছে, মুখটা গ্লো দিচ্ছে, স্কিনটা টাইট থাকবে, সুন্দর চেহারাটা আস্তে আস্তে করে তৈরি হবে। মেচেদা দাগ, পিগমেন্টেশন, এগুলো কিন্তু টোটালি একটা স্কিন ডিজিজ। সুতরাং রিচ খাওয়া, ফ্রাই জিনিস, টক, দই, এগুলোকে যত অ্যাভয়েড করবেন তত কিন্তু আপনার তাড়াতাড়ি রোগটার থেকে আপনি মুক্তি পাবেন। আজকে আমাদের হাতে সময় একদম শেষ। রঙ্গোলি আবার আপনাদের জন্য পরবর্তী অনুষ্ঠানে ফিরবে। অনেক ধন্যবাদ দেবো পবনদাকে। সবাই অনেক বেশি ভালো থাকুন। নমস্কার।